বোয়িং বিমানেই বসত বাড়ি। পেশায় ইঞ্জিনিয়ার এক ভদ্রলোক একটি অকেজো বোয়িং 727 কেনেন তিনি, সেখানেই স্থাপন করে তার বসতি। মানুষ ইচ্ছে করলে সবকিছুই করতে পারে, এমন একটি ঘটনার সূত্রপাত করল ইঞ্জিনিয়ার। দূর হতে দেখলে মনে হবে এমন একটি বিমান বোধহয় ভুল করে জঙ্গলে আটকা পড়েছে, আসলে কিন্তু তা নয়। এই বিমানটিকে বাড়ি বানিয়ে ফেলেছেন ইঞ্জিনিয়ার ব্রুস ক্যাম্বল। এই ভদ্রলোক একটি অকেজো বোয়িং 727 বিমান কেনেন, সেখানেই বসতি স্থাপন করেন। তিনি দাবি করেছেন উড়োজাহাজটিকে পরিত্যক্ত হতে দিতে চাননি বলেই সেখানে তিনি বসতি স্থাপন করেছেন। ইঞ্জিনিয়ার ব্রুস ক্যাম্বল বলেন, একটি উড়োজাহাজকে যখন বাতিল করে দেওয়া হয় তখন সেটাকে অন্যভাবে ব্যবহার করা উচিত। কোনো উড়োজাহাজকেই পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা উচিত নয়, এজন্য তিনি উড়োজাহাজটিকে বাড়ি বানিয়ে ফেলেছেন। পোর্টল্যান্ড শহর হতে একটু দূরেই তিনি বিমানটির মধ্যে তার অভিনব বাড়ি বানিয়েছেন। পরিত্যক্ত বিমানটিকে কয়েকটি পিলারের উপর দাঁড় করিয়েছেন। বিমানের বেশিরভাগ সরঞ্জামও রেখে দিয়েছেন ক্যাম্পবেল। তিনি ভেতরে বানিয়েছেন বেডরুম, ডাইনিং রুম, এমনকি পড়ার ঘরও। প্রতিনিয়তই ক্যাম্পবেল বিমানটিকে নতুন করে সাজাচ্ছেন। ব্যতিক্রমে এই বাড়িটিতে বেশ সুখেই রয়েছেন বলে তিনি দাবি করেন। ইঞ্জিনিয়ার ব্রুস ক্যাম্বল তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এটি সত্যি অনেক মজার অভিজ্ঞতা। অন্য সব বাড়ি হতে এটি সম্পূর্ণ বিপরীত ধর্মী। দরজা মেঝে সবকিছুই দেখতে অন্যরকম। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের জিনিসপত্র, ভেতর এবং বাহিরে বিমানের বাতি। এখানে বাস করা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বছরে 6 মাস এই বিমানে থাকেন তিনি, বাকি সময়টুকু তিনি জাপানে থাকেন।